সো হ্যালো এভরিওয়ান, ফাইনালি শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে GNM নার্সিংয়ের কারণে ফর্ম ফিল আপ ডেট এনাউন্স করেছে। লগতে তোমালোকৰ এক্সামটো কেতিয়া কন্ডাক্ট করব, ইয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি লাগবে, ইয়ার ফর্ম ফিল আপর কারণে কিমান পয়সা পেমেন্ট করব লাগিব, সম্পূর্ণ ডিটেলসটো আজির ভিডিওতে দিবলৈ চেষ্টা করিম। সো ভিডিওটো হেলা চাই থাকিবা, আর যদি চ্যানেলটো এতিয়ালৈ সাবস্ক্রাইব কৰা নাই তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি পেলাই বেল আইকনটো দবাই রাখবা। সো তোমালোকৰ মোৰ স্ক্রিনত দেখা পাইছা GNMৰ ফর্ম ফিল আপ স্টার্ট হব 10th May-ৰ পৰা আপ টু 10th June-লৈকে থাকিব তোমালোকৰ ফর্ম ফিল আপৰ ডেটটো। সো ইয়ার কারণে অনলাইন এপ্লাই কেনেকে করব লাগে সেইটো ভিডিওর থ্রুতে তোমালোকক জানাই দিয়া হব। ইয়ার এক্সামটো কন্ডাক্ট করব 14/7/2024। সো 14 জুলাইত তোমালোকৰ এক্সামটো কন্ডাক্ট করব সানডেত। এক্সাম সেন্টার কেটা থাকিব গুৱাহাটী, ডিব্ৰুগড়, শিলচর, যোৰহাট, বৰপেটা, তেজপুর, ডিফু, লখিমপুর এণ্ড কোকৰাঝাৰ। আর ইয়ার ফর্ম ফিল আপৰ ফিটো পে করব 1500 ফর জেনেরেল কেটেগরি এণ্ড ST, SC, OBC, EWS, MOBC তেওঁলোকৰ কাৰণে 1200 rupees পে করব লাগবে। আর দিব্যাং PWD স্টুডেন্টের কারণে পেমেন্ট করব নালাগে। সো তোমালোকে ফ্রিত এক্সামটো দিব পাৰিবা। সো এবার এক্সাম রিলেটেড কিছুমান ইনফরমেশন জানাব চেষ্টা করিম। তোমালোকৰ এক্সামটো কন্ডাক্ট করব 14 জুলাইত সানডে। দেয়ার উইল বি ওয়ান পেপার কনসিস্টিং ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স। সো তোমালোকৰ তিনটা সাবজেক্ট থাকিব, জেনারেল সায়েন্স থাকিব, ম্যাথামেটিক্স থাকিব আর ইংলিশ থাকিব। আর এক্সামিনেশন শেল বি ফর 100 marks, 100 questions অ্যান্ড ইচ কোয়েশন হেভিং 1 marks। সো তোমালোকৰ টোটেল 100 questions থাকিব ম্যাথামেটিক্স, জেনেরেল সায়েন্স আর ইংলিশর। আর প্রত্যেকটা কোয়েশনত 1 mark থাকিব। ইংলিশর কারণে 50 marks থাকিব, ম্যাথামেটিক্সর কারণে 25 marks থাকিব আর জেনেরেল সায়েন্সর কারণে 25 marks থাকিব। এন্ড দেয়ার শেল বি নো নেগেটিভ মার্কিং ফর রং আনসার, আনআনসার্ড কোয়েশন শেল বি অ্যাওয়ার্ডেড 0 marks। সো তোমালোকৰ নেগেটিভ মার্কিং নাই। এণ্ড তোমালোকৰ এক্সামৰ মিডিয়ামটো বোথ ইংলিছ এণ্ড আসামিছত থাকিব। সো দ্য টাইম অফ এক্সামিনেশন 10 AM to 1 PM। সো টোটেল 3 hours-ৰ এক্সাম থাকিব, 3 hours-ত 100 questions এটেম্প কৰিব লাগিব। সো এবাৰ আমি জনাম GNM এক্সামৰ এলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া কি কি লাগিব। সো প্ৰথম এলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়াটো হ'ল দ্য মিনিমাম এজ ফৰ এডমিশ্যন শ্বেল বি 17 years। সো যোনজন কেণ্ডিডেটে GNM নাৰ্ছিং এক্সামটো দিব বিচাৰিছে তেওঁৰ মিনিমাম এজ হ'ব লাগিব 17 years। দ্য মেক্সিমাম এজ ফর এডমিশন শেল বি 35 years। এন্ড নেক্সট পয়েন্টও কৈছে দেয়ার ইজ নো এজ বার ফর ANM। সো ANMর কারণে এজ রেস্ট্রিকশন নাই। ফোর পয়েন্টও কৈছে দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর সিলেকশন অফ দ্য GNM ক্যান্ডিডেটস ইজ HSLC অর ইটস ইকুইভেলেন্ট পাস্ট, প্রিফারেবলি সায়েন্স, PCB এন্ড ইংলিশ উইথ এগ্রিগেট অফ 40% marks। সো ইয়াত কৈছে HS এক্সামত PCB আর ইংলিশ সাবজেক্টত টোটেল 40% marks থাকিব লাগিব। নেক্সট পয়েন্টত কৈছে যিবিলাক ষ্টুডেণ্টে আৰ্টস ষ্ট্ৰীমৰ পৰা এক্সামটো দিব বুলি ভাবিছে তেওঁলোকৰ ছাবজেক্ট কেইটা থাকিব লাগিব, মেথামেটিক্স, বায়'টেকনলজি, ইকনমিক, পলিটিকেল চায়েন্স, হিষ্ট্ৰী, জিঅ'গ্ৰাফি, বিজনেছ ষ্টাডিজ, একাউণ্টেঞ্চি, হোম চায়েন্স, ছচিয়লজি, চাইক'লজি, ফিলছফি এণ্ড ইংলিছ। চ' HSত এইকেইটা ছাবজেক্ট থাকিলে তোমালোকে GNM এক্সামটো দিব পাৰিবা। নেক্সট পইণ্টত কৈছে ষ্টুডেণ্ট শ্বেল বি মেডিকেলি ফিট। চ' কেণ্ডিডেটজন মেডিকেলি ফিট হ'ব লাগিব। ইয়াৰ সিট ৰিজাৰ্ভেশ্যন কাৰণে যদি চাব যাওঁ OBC MOBCৰ কাৰণে 27% ৰিজাৰ্ভেশ্যন থাকিব, ST প্লেনৰ কাৰণে 10%, SCৰ কাৰণে 7%, ST হিলৰ কাৰণে 5% আৰু EWSৰ কাৰণে 10% ৰিজাৰ্ভেশ্যন থাকিব। ইয়াৰ উপৰিও দিয়া আছে টাই আহোম কমিউনিটিৰ কাৰণে 11 seats, কোচ ৰাজবংশী কমিউনিটিৰ কাৰণে 14 seats, মৰাণ কমিউনিটিৰ কাৰণে 10 seats, চুটিয়া কমিউনিটিৰ কাৰণে 11 seats, TGL অৰ XTGLৰ কাৰণে 20 seats। চ' এইকেইটা আছিলে সিট ৰিজাৰ্ভেশ্যন। সো ইমানখিনি আছিলে 2024-ৰ GNM কোর্সৰ ইনফরমেশন। ইয়ার উপরে কিবা ইনফরমেশন তোমালোকে জানিব বিচাৰিলে তোমালোকে হোৱাটছএপ গ্রুপত কন্টেক্ট কৰিব পাৰিবা। এণ্ড ভিডিওটো সম্পূৰ্ণ চোৱাৰ কাৰণে ধন্যবাদ, আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিবা।